হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে যেভাবে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। শুরু করলাম আজকে নতুন একটি ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে একটু অনেক অনেক ভিন্ন টাইপের কিছু থাকছে, তো তোমরা আমার সাথে থেকেও দেখতে থাকো। তো অনেক কাজই তো করলাম, করে টরে এখানে ভাত গরম করার জন্য দিয়েছি, কারণ ভাতটা ফ্রিজে রাখা হয়নি, নষ্ট হয়ে যাচ্ছে, মেয়ে উঠতে লেট হবে, সেই জন্য ওভেনে দিয়ে দিয়েছি গরম করার জন্য। আমি একটু খেয়ে নিব আর ও উঠলে বাকিটা খাব। তো খেয়ে দিয়ে এখানে পাশের ঘরে ভাবির দিকে কবুতরের বাচ্চা আনা হয়েছে, তো কবুতরের বাচ্চাগুলো ছুঁড়ে নিচ্ছি। আজকে শুধু এই কবুতরের বাচ্চাই রান্না করব, আর কিছু রান্না করব না। ফার্স্টে বলেছিলাম যে আজকে নিব না, ভাবলাম যে থাক নিয়ে নেই, এটাই পরিষ্কার টরিষ্কার করে একবার এটা রান্না করি, তাহলে আর কোনো ঝামেলা থাকবে না। তো দেখো গরম পানি দিয়েছি আর কি, সুন্দর করে উঠে যাচ্ছে। তো পেঁয়াজ আমার আগে কাটা আছে, দেরি হবে না, কারণ আমি একদিনে একটু বেশি করে পেঁয়াজ কেটে ফ্রিজে রেখে দিই, যাতে রান্না করতে দেরি না হয়। খুবই সুবিধা হয়, যে কোনো মুহূর্তে যে কিছু তৈরি করতে পারি। তো কেটে কুটে একদম ধুয়ে টুয়ে নিয়েছি, এখন আমি মাংসটা রান্না করে ফেলবো। আর আজকে একটু তাড়াতাড়ি রান্না করব, সেটা হচ্ছে আজকে একটু শপিংয়ে যাব, আমারও কিছু কেনাকাটা লাগবে, আর আমার মেজোজাল ও সেও দুটা কম্পিউটার কিনবে, আর টুকিটাকি কিছু কেনাকাটা করবে। তো সেজন্য তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি আর কি। আসলে বন্ধুরা, শপিং করতে আমার ভীষণই ভালো লাগে, ভীষণই ভালো লাগে। নিজের শপিং করতেও ভালো লাগে, অন্য কারো শপিং করে দিতে আমার কাছে ভালো লাগে। তো এখানে এই তো মাংসটা বসিয়ে দিয়েছি, তোমরা বসে দেখেছো কীভাবে বসালাম। তো কবুতরের বাচ্চা রান্না করবো শুধু। তো রান্না করে হাতে যখন টাকা আসে তখন আর হুঁশ থাকে না কখন কী কেনাকাটা করবো। এই দেখো বন্ধুরা, আমার রান্না হয়ে গেছে, কত সুন্দর দেখাচ্ছে দেখো তোমরা। আলু একটু বেশি করে দিয়েছি, মেয়ে আলু পছন্দ করে, তাই সব কাজ সেরে রান্না করতে চলে সরি খেতে চলে আসলাম আর কি। খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়বো আর কি, বেশি দেরি করা যাক না, দিন যেহেতু অনেক ছোটো সেজন্য। সব কাজ সেরে নিয়েছি, এখন শুধু খেয়েই চলে যাব। তো বন্ধুরা, এই দেখো বেরিয়ে পড়লাম, বেশিক্ষণ লাগবে না, অল্প সময়ের মধ্যেই পৌঁছে যাব। দুই পাশে রাস্তা একদম মাঠ খালি, মাঠে ধান ছিল, এই ধান কাট হয়েছে। এই দেখো কথা বলতে বলতে চলে আসলাম। এখানে হচ্ছে সব ফ্রাই প্যান, এগুলো আইটেম, কাঁচা জিনিসপত্র আছে কিছু। তো এটা হচ্ছে আমাদের সাঁচার, এর আগের ভিডিওতে আমি বলেছিলাম সাঁচারের সবগুলো শপিং মল। তো ভীষণই ভালো লাগে কেনাকাটা করতে, একটা দুইটা জিনিসের জন্য আসলে অনেকগুলো নিতে ইচ্ছে করে, যাক ভালো লাগে শপিং করতে, খারাপ লাগে না। আর এই যে সামনে দেখা যাচ্ছে যে কম্পিউটার দুটো নিচ্ছে, এই দুটোই ভাবি নিয়েছে, গোলাপিটা আমের চয়েস আর নীলটা ভাবির চয়েস। গোলাপি আমারটা হচ্ছে গোলাপি আর বেগুনির মধ্যে, আর বাবিটা সাদার মধ্যে নীল কালার। এখানে আরও আছে, এখানে হচ্ছে নুডলসের আইটেম, এখানে হচ্ছে তেল, তেলের আইটেম, তিন রকমের তেল আছে এখানে। আর দেখো আইসক্রিম, একবার ইচ্ছে করেছিল খাওয়ার জন্য, আবার ভাবলাম যে শীত খাবো না, সেজন্য আর খাওয়া হয়নি। দেখো কেনাকাটা অনেক কিছু কেনাকাটা করে বাইরে চলে আসলাম, অলরেডি সিএনজিতে উঠে গিয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আবারও তোমাদের মাঝে একটু ভিডিও শেয়ার করলাম। দেখো এই যে সেই পছন্দনীয় জায়গাটা, ও চলে গেল। দেখো বন্ধুরা, বিকালের বেলা মোবাইলটা ব্যাগে ছিল, ভাবলাম একটু ভিডিও করি, সূর্যাস্ত যাচ্ছে, সূর্যটাকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। দেখো এখন তোমাদের মাঝে শেয়ার করবো আমি
কি কি এনেছি। তো এই হচ্ছে সাবান, সাবান এনেছি চারটা, কিনলে একটা ফ্রি, সেজন্য চারটা এনেছি পেয়া সাবান। আর এখানে এনে দেখি যে একই বিস্কুট তিনটে এনেছি একই রকম, কোথাও যেন মিস্টেক হয়ে গেছে। তারপরে এনেছি ল্যাকসাস বিস্কুট, এটা মেয়ে খুব পছন্দ করে সেই জন্য এনেছি। তারপরে এনার্জি বিস্কুট, এটাও মোটামুটি পছন্দ করি, তাই আলগা বিস্কুট খাওয়াই হয় না। আর এখানে হচ্ছে দুই প্যাকেট নুডলস, আর এই হচ্ছে স্পেশালি নুডলস, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। এটা মেয়েদের জন্য মেরিল এনেছি ওর লাগে। আর এই হচ্ছে স্পেশালি ম্যাগি, ম্যাগি না সরি, এসিআই পিওর থাই নুডলস। তো এখানে চার প্যাকেট আছে, 135 টাকা নিয়েছে, ওগুলো একটু মোটা মোটা চ্যাপটা চ্যাপটা। আর এনেছি চাদর, যেটা আমার সবচেয়ে বেশি সবসময় মানে নজর থাকে। তো এই দেখো, একটা তো বিছিয়ে রেখেছি, সেটা তোমাদের মাঝে একটু শেয়ার করছে পরে। আর এটা এই দেখো, আমি চাদর এনে বিছিয়ে ফেলেছি, আমার তো আর তর হচ্ছে না কখন বিছাবো, কেমন লাগবে দেখার জন্য। তো মেয়ের বাবা এটা পছন্দ করেছে, ওকে ফোনে দেখিয়েছিলাম ভিডিও কলে, সে বলেছে এটা মানে ভালো বলে নাই খারাপ বলে নাই, হ্যাঁ এটা সুন্দর বলেছে। আর অরেঞ্জ কালারটা ওর কাছে ভালো লাগে না, আমার কাছে দুইটাই ভালো লেগেছে, তবে এটা বেশি ভালো লাগছে। তো দেখো বিছানায় বিছিয়েছি, তোমরা বসে বলবে কোনটা ভালো হয়েছে। ঠিক আছে বন্ধুরা, তোমাদেরকে একটু কাছ থেকে দেখাচ্ছি, দেখো কেমন দেখা যাচ্ছে। নুডলস এনেছি, তারপরে রান্না করে অটোমেটিক খেতেও বসে পড়েছি। সত্যি বন্ধুরা, যেহেতু আমি রান্নার পরে বয়েলটা দিয়েছি, খুবই টেস্টি হয়েছে। ওকে বন্ধুরা, আজকে তোমাদের মাঝে অনেক কিছু শেয়ার করলাম, একটু যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবে। আর নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে, যাতে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে তোমাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। ওকে বন্ধুরা, সবাই ভালো থাকেন, আমি বিদায় নিচ্ছি।